শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই নিয়ে আজকে যমুনা টিভিতে একটি নিউজ আসছে, আমরা নিউজটা দেখব। মেইনলি আমরা জানার ট্রাই করব যে 31 আগস্টের পর কি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, সেপ্টেম্বরে কি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে নাকি ছুটি আরও বাড়ানো হচ্ছে। তো আমরা একটু নিউজটা শুনি, এই নিউজটার সাথে পিএসসি পরীক্ষার একটু সংযুক্ত আছে, তো তারাও দেখতে পারো। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ কম বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন। প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন এখানে জানিয়েছেন যে এই সেপ্টেম্বর মাসে যে শিক্ষা প্রতিষ্ঠান এটা খোলার সম্ভাবনা অনেকটা কম। তারপর দেখি দুপুরে সচিবালয়ে তিনি বলেন করোনার মধ্যে কিভাবে স্কুল খোলা হবে তার একটি নীতিমালা করা হয়েছে। কিন্তু আমি এখানে একটা বুঝলাম না, সেটি হলো এখানে রিপোর্টার অর্থাৎ উপস্থাপিকা বললো যে করোনার মাঝে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তার একটা মানে রূপরেখা বা পরিকল্পনা চলছে। আমরা আরেকবার রিপিট শুনি, করোনার মধ্যে কিভাবে স্কুল খোলা হবে, করোনার মধ্যে কিভাবে স্কুল খোলা হবে তার একটি নীতিমালা করা হয়েছে, তার একটি নীতিমালা করা হয়েছে। আমার কাছে একটু কনফিউজ লাগলো নিউজটা। হ্যাঁ, নিউজটা এটা ঠিক যে আমাদের আকরাম আল হোসেন যিনি আছে তিনি বলেছেন যে সেপ্টেম্বরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম, ঠিক আছে। কিন্তু এই নিউজে আবার আরও একটা কথা বলা হলো যে করোনার মাঝে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে খোলা যায় এই নিয়ে রূপরেখা চলছে। যদিও আমরা জানি যে যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন স্বাস্থ্য মানে পরিস্থিতি স্বাভাবিক না হলে খুলবে না। সো আমরা এই কথাটাকে স্কিপ করতে পারি, বা এই যে ওয়ার্ডটা আছে যে মানে কীভাবে স্কুল খুলবে সে বিষয়ে নীতিমালা হয়েছে বা হচ্ছে। তবে হ্যাঁ, পরিকল্পনা বিভিন্ন ধরনের চলেই, কিন্তু যে করোনার মধ্যে যদি করোনা আরও অনেক দিন থাকে তাহলে তো আমাদের একটা পরিকল্পনা করতেই হবে যে করোনার মাঝে আমরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলো খুলতে পারি বা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি। দেখো এর মাঝে কিন্তু একটা দাবি চলে আসছে, বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীগুলো না আছে তারা কিন্তু একটা দাবি করেছে যে করোনার মাঝে অন্তত বিশ্ববিদ্যালয়গুলো খোলার জন্য, বাকি না খুলেও কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার জন্য, কারণ কি তাদের হিউজ পরিমাণে একটা ক্ষতি হচ্ছে। তো হ্যাঁ, এইরকম একটা নীতিগত পরিকল্পনা চলছে, বা মানে যদি অনেক দিন করোনা থাকে তাহলে কীভাবে আমরা পরিকল্পনা করতে পারি বা কীভাবে করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাসগুলো করতে পারি, হয়তো বা এই নিয়ে আলোচনা চলছে। তবে এই বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আমি বিস্তারিত শুনি, পরীক্ষাটা না করার জন্য আমাদের প্রস্তাবনার মধ্যে আছে পিএসসি পরীক্ষা, এখানে পিএসসি পরীক্ষা না নেওয়ার বিষয়ে তাদের প্রস্তাব দেওয়া আছে বা পরিকল্পনা করা আছে এটা একটু বলেছে। আর এর বাইরে হচ্ছে যে স্কুলগুলো যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় যদি আমরা স্কুল খুলতে পারি তাহলে সরাসরি স্কুল তাদের পরীক্ষা নেবে। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে পরিস্থিতি যদি মানে মোটামুটি স্বাভাবিক হয় কিছুদিন পর তাহলে সরাসরি যে প্রতিষ্ঠান আছে সেখানে পিএসসি পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। যদিও বা আকরাম আল হোসেন তার বক্তব্য যে টোটালটা আছে সেখানে কিন্তু সেপ্টেম্বরে যে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়ে কোনো কথা বলেনি, যেহেতু রিপোর্টটা আসছে যে সেপ্টেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ কম, তাই নিউজে কিছুটা হলেও হয়তো বা বিস্তারিত আছে, আমরা এটা জানি না। জাস্ট নিউজটা যেটা আসছে এবং সব শিক্ষামন্ত্রীর বক্তব্য আমরা আলোচনা করে এটাই বলতে পারি যে আসলেই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনাটা অনেক কম, হয়তো বা আর ঠিক মানে 15 দিন বাড়াতে পারে, অর্থাৎ এখন ছুটি আছে ঠিক 15 দিন বাড়ালো বা 30 দিন বাড়ালো এরকমভাবে বাড়াবে। তবে আমার যেটা মনে হয় 15 দিন বা 20 দিন বাড়াতে পারে আরও। তো দেখা যাক কী হয়, তো টেক কেয়ার, গুড বাই।